এই কি অবস্থা সবার, আজকে আমরা চলে আসছি শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম মিরপুরে। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে দর্শক কিন্তু অলরেডি চলে আসছে। একটু যদি আপনাদের একটু ঘুরিয়ে দেখায়, বিশাল লম্বা একটা লাইন, এটা হচ্ছে মিরপুর 2। এই লাইনটা চলে গেছে মিরপুর 10 পর্যন্ত, এতই লম্বা লাইন এই জায়গাতে। তো ফাইনালি আমরা লাইন শেষ করে চলে আসছি একদম গেটের সামনে। তো এটা হচ্ছে 4 নম্বর গেট, এখানে চেকিং চলতেছে। মানি ব্যাগ অ্যান্ড মোবাইল ছাড়া সব কিছুই বাইরে রেখে আসতে হবে, তো কিছুই আপনারা নিয়ে আসতে পারবেন না, এই বিষয়ে সবাই একটু খেয়াল রাখবেন। তো ভিতরে আসার পরে এখান থেকে যদি আপনাদের একটু দেখাই চারিপাশটা, এটা হচ্ছে আইকনিক জায়গাটা, ক্রিকেট বোর্ডের একটা লোগো সহকারে এটা এখানে একটা রয়েছে। ফাইনালি আমরা চলে আসছি খেলা দেখতে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দর্শক এখানে রয়েছে। একটু যদি আমি দেখাই আমার চারিপাশটাতে, তাহলে বুঝবেন যে কত পরিমাণ দর্শক এখানে খেলা দেখতে আসছে। আমরা যদিও একটু দেরিতে ঢুকছি, যার জন্য দেখতে পাচ্ছেন অলরেডি সবাই এখানে বসে গেছে। খেলা শুরু হয়ে গেছে, আমরা খেলাটি উপভোগ করতেছি মাঠে বসে, অসাধারণ একটা ফিলিং। যেগুলো আমরা বুঝতে পারছিলাম না সেগুলো এখানে স্ক্রিন রয়েছে দুই পাশে দুটো, এই স্ক্রিনগুলো দেখে আমরা সব কিছু বুঝতে পারতেছিলাম, কে বল করতেছে বা রান কত, সব কিছুই আমরা স্ক্রিন ফলো করলেই বিষয়গুলো বুঝতে পারছিলাম। তো প্রতিদিন 2টি করে ম্যাচ, আপনি 1টি টিকিট কাটলেই 2টি ম্যাচ উপভোগ করতে পারবেন, তবে স্টেডিয়ামের বাইরে বের হওয়া যাবে না, বের হলে কিন্তু আর ঢুকতে পারবেন না। তো আজকে আমরা 1টি টিকিটের মাধ্যমে 2টি ম্যাচ দেখতে পাচ্ছি। আজকে খেলা চলতেছে কুমিল্লা ভার্সেস ঢাকা এবং চট্টগ্রাম ভার্সেস খুলনার ম্যাচটি। তো ম্যাচটি শুরু হয়েছে 2:30 থেকে, চলবে 6টা পর্যন্ত, এবং পরবর্তী ম্যাচ সন্ধ্যা 7টা থেকে চলবে রাত 11টা পর্যন্ত। অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করতেছিলেন যে টিকিট ভাই কীভাবে কিনবো বা কীভাবে টিকিটটা পাবো, তো তাদের উদ্দেশ্যে বলি, টিকিটটা পাওয়ার জন্য আপনাকে স্টেডিয়ামে আসতে হবে, স্টেডিয়ামের গেটেই আপনি এখানে টিকিট পাবেন। একদিন আগেই হচ্ছে টিকিট তারা ছেড়ে দেয়, তো সেখানে আপনি লাইন ধরে আপনাকে টিকিটটা কাটতে হবে। আর যদি মনে করেন যে লাইন ধরে এইভাবে টিকিট কাটতে পারবেন না, তো সমস্যা নেই, খেলার দিনেও আপনারা টিকিট পাবেন। এখানে অনেকেই আগে অনেকগুলো টিকিট কেটে রাখে, যেটাকে বলে বিজনেস, পরে ওটা বেশি দামে বিক্রি করে। তো টিকিটের মূল্য ওখানে রয়েছে 200, 400, 800 এবং 1500। তো এরা এই টিকিটগুলো একটু বেশি দামে বিক্রি করে, যদি আপনি চান এভাবেও টিকিটগুলো নিতে পারেন। তবে এখানে দিনে খেলা দেখে যতটুকু মজা, তার সাথে বেশি আমার কাছে মনে হলো রাতের খেলাটা। ডে নাইট ম্যাচগুলো অনেক বেশি এনজয়েবল। তো দর্শক যদি মাঠে থাকে তাহলে খেলা আসলেই দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আজকের ম্যাচটিতে অনেক বেশি দর্শক হয়েছে, যার জন্য খেলাটা দেখতেও অসাধারণ লাগতেছিল। যখন 4-6 হচ্ছিল তখন অসংখ্য দর্শকের শব্দ চারিপাশটা মুখরিত করে রাখছে। তো প্রথম দলের খেলাটা শেষ, দ্বিতীয় দলের খেলাটা শুরু হবে, যেটা সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত ম্যাচটা চলবে।
তো দেখতে পাচ্ছেন দর্শক সবাই খেলা শেষে মাঠ থেকে উঠে যাচ্ছে। আমরা যেটা দেখি সবসময় টিভি পর্দায় সেটা আজকে আপনাদের লাইভ দেখাচ্ছি একদম মাঠ থেকে। আজকের ব্লগ এই পর্যন্তই, আশা করি ভিডিওটি সবার অনেক ভালো লেগেছে। এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।